আসসালামু আলাইকুম গাইস, আমি টেকনিক্যাল আরাফাত শিহাব। আজকে কথা বলবো সিদ্রা ব্যাংকের নতুন একটা আপডেট নিয়ে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই সিদ্রা ব্যাংকের কি অবস্থা এখন বর্তমানে চলতেছে, এবং এটা থেকে কবে আমরা টাকা পেতে পারি, কত দাম হবে, এবং এর যে কেওয়াইসির ব্যাপারগুলো আছে সেগুলো আমরা কিভাবে সমাধান করব, এবং লগ ইন যে প্রবলেমটা হচ্ছে সেগুলো কিভাবে সমাধান করব। তো প্রথমে একটা কথা বলি, অন্য সব মাইনিং সাইডের মতো সিদ্রা কয়েন বা সিদ্রা চেন কিন্তু এক না, কারণ সিদ্রা ব্যাংকটা একটা ইসলামিক কয়েন এবং মেক হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখানে যারা যারা অলরেডি মাইনিং করতেছি তাদের তো ভাগ্য ভালো, কারণ আমরা অলরেডি এখান থেকে কেওয়াইসি পাস করে একদম লাস্ট স্টেপে চলে এসেছি এবং কেওয়াইসিটা কমপ্লিট করেছি। সিদ্রা ব্যাংকের প্রথম একটা রুলস ছিল, সেটা হচ্ছে কেওয়াইসিটা সম্পন্ন করা। তো কেওয়াইসি যারা যারা সম্পন্ন করতে পেরেছেন তাদের কয়েন এবং মাইনিং সম্পূর্ণ পরিপূর্ণ আছে, এবং পরবর্তীতে শুধুমাত্র আমাদের উইথড্রর জন্য অপেক্ষা করতে হবে। তো আচ্ছা, আমরা তাদের টুইটার থেকে একটু ঘুরে আসি। তো সিদ্রা ব্যাংকে দেখেন অফিসিয়াল যে টুইটার আছে সেখানে 260,000 ফলোয়ার আছে, এবং তারা কিন্তু লাস্ট আপডেট দিয়েছে আপনার 19 ঘন্টা আগে। এখানে আওয়ার গ্রেট সিদ্রা ফ্যামিলি আক্স এনিথিং, কিন্তু তাদের একটা লাইভ অনুষ্ঠিত করতে যাচ্ছে, এবং লাইভে তাদের সিইও মানে অনেক কিছু বলবে যেটা আমাদের জন্য অনেক জানার গুরুত্বপূর্ণ আছে। তারা তাদের টুইটারে একটা পোস্ট করেছে, সিদ্রা ব্যাংক AMA একটা লাইভ কিন্তু তারা করতে যাচ্ছে, এবং 7 অক্টোবর 7 PM মানে সন্ধ্যা 7টার সময় 7 অক্টোবরে কিন্তু এটা মানে লাইভটা অনুষ্ঠিত হবে। অলরেডি আজকে কিন্তু 30 তারিখ, আর 7 দিন পরে কিন্তু এই লাইভটাতে তাদের সিইও এবং এই যে সিদ্রা ব্যাংকের বিল্ড আপ যে ব্যাপারটা আছে, ব্লক চেনের যে ব্যাপারটা আছে, প্রাইজের যে ক্যালকুলেশন যেটা আছে, সব কিছু নিয়ে কিন্তু তারা এখানে আলোচনা করবে। তো আশা করি বুঝতে পারছেন যে এদের যে লাইভটা হবে সেটা কিন্তু মোস্ট ভাইরাল হতে যাচ্ছে, কারণ সিদ্রা ব্যাংকের যে মাইনিং সিস্টেমটা এটা সবার কাছে কিন্তু অনেক প্রিয়। আর এখন পর্যন্ত যারা কেওয়াইসি কমপ্লিট করেন নাই সিদ্রা ব্যাংকে, কেওয়াইসি কমপ্লিট করতে অনেক প্রবলেম হতে পারে আপনাদের। আপনারা তারপরেও আমার ভিডিওগুলো খুঁজে নেবেন, যে কটা কেওয়াইসি দিয়েছিলাম প্রত্যেকটা কমপ্লিট করতে হবে, কারণ এটা 1, 2, 3 স্টেপে কেওয়াইসি। এইটা নর্মাল যে মাইনিং প্রজেক্টগুলো ওই রকম কেওয়াইসি না, এইটার কেওয়াইসি ছিল অনেকটা হার্ড। এবং এর প্রাইসের ব্যাপারে একটু কথা বলি, এর প্রাইসটা আপনারা সবাই জানেন যে সিদ্রা কয়েন কিন্তু একটা স্ট্যাবল কয়েন, আর স্ট্যাবল কয়েন মানেই কিন্তু সেটা $1, স্ট্যাবল কয়েন মানেই $1। এটা কমলে 1 পয়সা কমবে, বাড়লে 1 পয়সা বাড়বে, এর বেশি বা কম হওয়ার সম্ভাবনা নাই। তো আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন প্রাইজের ব্যাপারটা, এবং এইটা স্ক্যাম হওয়ার সম্ভাবনা প্রায় 90% কম, মানে 10% চান্স আছে, বাট 90% এটা স্ক্যাম হবে না এরকমটা আমরা কিন্তু ভাবতেছি, এবং তাদের কার্যকলাপ এবং সব কিছু জেনে শুনে আমরা এইটাই ধারণা করে নিচ্ছি। আচ্ছা, এটা লিস্টিংয়ের যে ব্যাপারটা, লিস্টিংয়ের ব্যাপার কিন্তু আরও ভালোভাবে জানতে পারবো সেটা 7 অক্টোবরে। 7 অক্টোবরে আমরা লিস্টিংয়ের ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাব, কারণ তারা ওই লাইভের ভিতরে অনেক প্রশ্ন থাকবে, অনেক উত্তর দিবে। তো ওই উত্তর এবং প্রশ্নতে আমরা আরও ভালোভাবে কমপ্লিট হয়ে যাব যে এটা কোন বছরে কত তারিখে এটা লিস্টিং হতে যাচ্ছে। তবে অবশ্যই মনে রাখবেন এটা সেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে লিস্টিং হবে, এবং সেন্ট্রালাইজ বলতে এই যে বাইন্যান্স আছে, কুকয়েন আছে, ওইরকম সেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে এটা লিস্টিং হবে, এবং ট্রেডিংয়ের মাধ্যমে আমরা এটা বাই এবং সেল করতে পারবো। সিদ্রা নিজস্ব একটা কয়েন, সেটার জন্য স্টেবল যে কয়েনটা আছে সেটা দিয়ে মনে করেন $5 কোনো একটা কয়েন কিনবো, তো 5টা সিদ্রা লাগবে, এবং $10 কোনো কিছু সেল করবো তো মনে করেন 10টা সিদ্রা লাগবে। তো একটা স্টেবল কয়েনের দাম $1, সেক্ষেত্রে আমরা ধরতে পারি $1 পরিমাণ। এবং আমার আইডিয়া মোতাবেক এটা 24 সালের জুন থেকে অক্টোবর মাসের ভিতরে এটা লিস্টিং হতে যাচ্ছে। যারা অলরেডি মাইনিং করতেছেন তাদের তো অনেক ভালো, আর বলবো যে অন্যটাতে মাইনিং করেন আর না করেন সিদ্রা ব্যাংকে কিন্তু মাইনিংটা মিস করবেন না। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিয়েন, যারা লাইক দেন না অবশ্যই লাইক করে দিয়েন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন, দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে।